My video is on. Video is on. The video is on. Video is on. ভিডিও টুম দেখে না অনেকটাই দেখে যে আমার এক্সপিরিয়েন্স কি কি বলে না বলে ইংলিশে কথা বলে আমার কাছে আপনার পিজি থেকেও যেটা বেশি প্রেফারেবল মনে করা যেটা এগিয়ে তো যাওয়া বুঝছেন কারণ আজ জন্য পিজিটা হচ্ছে আপনার ফাইনাল ডেস্টিনেশন না কিন্তু এই টাইমটা তো আপনার সরকারি একটা নিয়োগ হইতে আপনি যদি একটা এনজিওতে থাকতে পারেন আপনি ইকোনমিক্যালি অনেক ব্যালেন্সড হয়ে যাবেন এটা খুবই স্বাভাবিক এই মারুফটা রে আর ডাকলো না পরে না দেখি নতুন করে নিয়োগ দিচ্ছে আবার কোথায় এমএসএফ এই যে এমএসএফ আইআরসি নিয়োগ হইতেই থাকে আমি বুঝি না হ্যাঁ ওদের আপনার অনেক চলে যায় না আমাদের একটা বড় ভাই কাসর ভাই 4 বছর ধরে এমএসএফ জব করে এখন ইকারাস চলে গেছে ইকারাস আরেকটা এনজিও আর ওরা ভাই এই লাইন ধরতে পারলে লাইন শুধু বাড়তেই থাকে আর এমএসএফ এর মতো একটা জায়গায় জব করতে পারলে পরে আপনাকে শুধু মানে ডাকবেই এটা সবচেয়ে বড় থেকে বড় বড় কথা যেটা সেটা জানার যদি পিজি আর এমএসএফ দুটো একসাথে অফার করে আই উইল সিলেক্ট এমএসএফ হ্যাঁ অবভিয়াসলি কারণ হচ্ছে আমাদের সার্কুলার আপনার 22 যদি না হয় 23 হবেই আর সরকারি সার্কুলার আপনার পিছিয়ে থেকে অনেক বেশি আপনার সহযোগিতা হবে আর ওখানে কোনো টাকার খেলা নাই সো ভাইভাতে অ্যাটেন্ড করলেই মোটামুটি যা জানি আল্লাহর রহমতে জব অনেকেরই হয়ে যাবে ইভেন মারুটাও আমাদের সবারই হয়ে যাবে কারণ যারা সরকারি থেকে লেখাপড়া করছে এই টাইমটাতে যদি আপনার কিছু টাকা ইনকাম করে নেওয়া যায় আর কক্সবাজার যাওয়া হচ্ছে আপনার লাইফটা চেঞ্জই করা বুঝছেন আসলেই তাই মানে আমাদের বড় ভাইরা যারা কক্সবাজার জব করতেছে এরা দেখি জব করে না এরা আর পিকনিকে গেছে মনে হয় কি করে জানেন আমার যে দেখে ছুটি দিছে এটি দিব আপনার একটা কাগজ দিবে ওইটাই ওইটাই ওখানে দেন দিয়ে বলবেন যে আমি ছুটি পাস করব এখানে এডি এডি বলতে মতে এডি দেখে কে আসার আমার ছুটি দিছে এটা ফটো দিবি করে কার এটা আমার আপনার নিজে কবে দেখাইছেন আপনি বাইশ তারিখ এটা গিয়ে দেখান তারপরে এতদিন কেন না একদিন মাত্র চার দিন তো মানে আপনি একদিন ডাক্তার দেখাইছেন তাই না তাহলে আপনি পরে আসলেন না কেন ছুটি আপনি পাস করাইছেন তাহলে আর প্রবলেম কি এগুলো দেন এই ফটোকপি গুলো দেন আমাদের আমাদের কোনো প্রেসক্রিপশন আছে আপনার কাছে না না আমার দেয় না থাকলে আর কি হবে এগুলো দেন এগুলি আফসোস করে যদি লাভ নাই মানে ওর একটা ভুল করে ফেলছেন আমিও জানি কিন্তু বিকজ অফ আপনি যদি একটা এনজিওতে ঢুকে থাকতেন মেডিকেল সিস্টেম কিছুদিন পর পরই এগুলো এনজিওতে নিয়োগ না কারণ ওদের একটা হেলথ টিম লাগে ঠিক আছে সরকারি নিয়োগ না হলে ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারপর যখন ফার্মাসিস্ট থেরাপিউটিস্ট তারপর তোমার ফিজিওথেরাপি সবগুলো নিয়োগ দেয় এগুলো ছাড়ে না ওরা নিজেরা কখনো ছাড়ে না খুব কম ওরা ছাড়েও না তারপর আপনি একটা এক্সপিরিয়েন্স দিলে ওখান থেকে আপনাকে আরেকটা এনজিওতে আপনি ঢুকে পড়তে পারবেন
আমার ফ্রেন্ড এখন টিম লিডার আপনার এনএসএফ আইআরসি তারপর চার আপনার একটা হচ্ছে রেড ক্রিসেন্ট এগুলো হচ্ছে তিনটা ব্র্যান্ড প্রতিদিন ভিডিও আপলোড করে কি জানেন হ্যাঁ এই যে লাইভ গেছে না তাকে যে প্রাইভেট কার দিয়ে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ সি বিচের বিচের পাশ দিয়ে রাস্তা ওগুলো দিয়ে যায় আর মনের সুখে গান গায় প্রতিদিন আপলোড করে আমাদের বড় বড় যখন আপনার এই যে 2020 ওর বাসায় যে ইয়েতে বড়পা বাড়ি বাড়ি বড়পা যারা 20 সালে জব পাইলো করোনার মধ্যে হ্যাঁ এদের ই করছে ডিউটি করছে আপনার 14 দিন 5 স্টার হোটেলে কোয়ারেন্টাইন সমস্ত হচ্ছে আপনার কোম্পানির ব্যয় এনজিও পাঁচ মানে 14টা দিন একটা 5 স্টার হোটেলে থাকতে গেলে বাইরে আমাদেরকে ভিডিও করে দেখাই তো বাকি দেখ এই বাথরুমটা দেখ আর তোরা যেন থাকবো সেই রুমের থেকে সুন্দর দেখলাম বাইরে দেখেন না কি বলবো লাইফে আসলে ডিসিশন নিতে হয় সাহস মারবে বলছি তুই যদি তোর যদি এখন হয়ে যায় তুই কি চলে যাবি এনএসএফ এ তোর যে বউ এনে একলা বলে থাকবো তো দূর বেড়া ভোর গুষ্টি গেলে কো ভোর থেকে বেড়া আমি উত্তর থেকে বেড়া এই কাকরে লেগেছি গা না পেলাম হকে সোজা তো তাইলে আমি যদি রমত হয়ে জানতে পারতাম গা আর মিডিয়া ফেলে ওর বউদের আরো সুযোগ সুবিধা বেশি আমাদের ক্লাস থেকে এখনো কারো কক্সবাজার হয় নাই কিন্তু মিডিয়া ফেলে দুইজন হয়ে গেছে আমাদের ব্যাচের আমার বিএ নেট হইছে ইয়া মানে ওর জন্য যতটা ট্রাই করতেছ ওর বউর জন্য সেম ট্রাই করতেছ গভর্নমেন্ট হইছে আমার বিএ নেট মিডিয়া ফেরিতে নিছিল 1800 পাস করছিল 1400 বুঝছেন মানে সিটের তুলনায় যোগ্য প্রার্থী পায় নাই ওরা ঢাকা বিভাগের ইংলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের নাম তো 120টা সিট দুজন পাস করে না তো এখন পাইলে আর ছাড়ব না এখন পাইলে আর ছাড়ব না না ছাড়ে না ওগুলা দিয়ে সেটেল হয়ে যেতে পারলে শান্তি পাওয়া যায় আপনাকে ওরা যে পরিমাণে অনার করে একজন যেমন বলার বল গুলো কিন্তু কিপার না থাকলে যেমন ওই বল চাই হয়ে যাবে বলে ওরা এটা ভাবে ব্যাটসম্যান কিছু করা লাগবে না ঠিক আছে ব্যাটসম্যান কিছু করতে হবে না তো জাস্ট লাইন থেকে সরে যাবো ওরা এটা ভাবে এত মুভমেন্ট করে আর যে দেশে স্বাস্থ্য খাতের লোকদেরকে সম্মান করে ওরাই উন্নত হয় এটাতে ধরেন ওই যে এটাতে ধরেন হ্যাঁ সোজা করে ধরেন সেগুলো সার আসবে না ছুটি দিল
সতেজ একটু করেই গেছে, ছুটি নিল কবে থেকে। এই রোলটা কি আপনি বানান? না, এটা ওনারা বানান। আমি তো ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অপারেটর। আমি রিঅ্যারেঞ্জ করি আর কি। এনজিওতে এগুলো কাজের মূল্যায়ন আছে? অনেক মূল্যায়ন, মানে এই যে বললাম তো যদি আপনাকে পাইতে ওরা ছাড়ত না, কারণ আপনি কম্পিউটার কাজের মধ্যে সেই লেভেলে দক্ষ, তার মধ্যে আবার হচ্ছে আরে যেগুলো জানেন এগুলো এনাফ। এগুলো কয়জন জানে? একটা ডক্টরই বা এগুলো কয়জন জানে? খুব কম বুঝছেন, ডক্টররা খুব মানে মেডিকেল প্রফেশনাল লোক এগুলো খুব কম জানে, কারণ ওইটির পিছনে সময় তো সময় নাই। এটাই হলো কথাটা, যারা আপনার একটু কম্পিউটারের মধ্যে চলাফেরা করে আসছে ওরাই। এ আমি যতটা চলার মধ্যেই পারি জাস্ট এডিট দিতে, খুব একটা বেশি আমি কম্পিউটার পাই না। আমি আমি তো মানে আপনি যদি আমার থিওরি কিন্তু কোনো কিছু বলেন কিছুই পারবো না। কাজ করতে হতে হবে ওকে, আমি নিজে নিজে মানে এইটুকু এক্সপিরিয়েন্স, আপনার প্রফেশন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এগুলো একটা এনজিওতে যদি যেতে পারেন, ওরা ভাববে যে একটা পাইছি শুনেই সুযোগ একটা ছেলে পাই গেছে। কাজ করে নিতে পারবো, কাজ করে নিতে পারবে, প্লাস অনেক ভ্যালু পাবেন আপনি, কারণ বর্তমানে আপনার হচ্ছে কম্পিউটারে যারা কাজ জানা এদের অনেক ভ্যালু। আসলে আরেকবার একটা সুযোগ ওয়াজ ব্রেনি ইমার্জেন্সি দিয়ে দিছে মারুফের সাথে, মারুফের সাথে দুই দুই শিফট।